2012 সালের 17 এপ্রিল রাতের দিকে হবে। সে সময় হোটেল রূপসী বাংলা আর বর্তমানের ইন্টারকন্টিনেন্টালে ইলিয়াস আলীকে সর্বশেষ দেখা যায়। সেখান থেকে ফোনে কথা বলতে বলতে বের হন তিনি। পরের দিন বনানীর 2 নম্বর রোডের পার্কের কাছে পড়ে থাকে তার ব্যবহৃত গাড়ি। তার সাথে নিখোঁজ হন তার গাড়িচালক আনসার আলীও। মামলা হয় বনানী থানায়। তদন্তে আসলে কিছু তথ্য আমরা পেয়েছি, যেটা আমরা তদন্তের স্বার্থে এখন ইনকোয়ারি করছি না। তাকে হারিয়ে অসহায় হয়ে পড়ে পরিবার। প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামীকে ফেরত দিতে, আমার স্বামী যেখানে আছে সেখানে খুঁজে বের করে দিতে। সে সময় বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া অভিযোগ করেন আইনশৃঙ্খলা বাহিনী জড়িত ইলিয়াস আলী গুমের ঘটনায়। ইলিয়াস আলীকে সরকারের দলীয় লোকেরা এবং সরকারের বাহিনী উঠিয়ে নিয়ে গেছে। আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলও সে সময় বলেছিলেন ইলিয়াস আলীকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের। রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু রাজনৈতিক ইতিহাসে একজন রাজনৈতিক কর্মীকে গুম করার অধিকার কারণে বিষয়টির গুরুত্ব বিবেচনায় উচ্চ আদালতও 10 দিনের মধ্যে ইলিয়াস আলীকে আদালতে হাজির করার নির্দেশ দেন। কেন তাকে আদালতে উপস্থিত করা হবে না আর্টিকেল 102 এর অধীনে এই যে রুল ইস্যু করেছে। র‍্যাবের তখনকার মুখপাত্র এম সোহেল শুরু থেকেই তৎপর ছিলেন ঘটনাটি ধামাচাপা দিতে। র‍্যাব জনাব ইলিয়াস আলী সাহেবকে আটক করেনি বা তার আটকের কোনো তথ্য আমাদের কাছে নেই। যদিও ইলিয়াস আলীর স্ত্রীর কথা অনুযায়ী তাকে গাজীপুর সহ বিভিন্ন স্থানে খুঁজে র‍্যাব। তার পরিবারের কাছে একটা তথ্য ছিল যে গাজীপুরের পুবালের একটা বাড়িতে জনাব ইলিয়াস আলী সাহেবকে রাখা হয়েছে। এক ধাপ এগিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিলেন নিজেরাই নিজেদের মেরে দোষ দিচ্ছে বিএনপি। এরা তো নিজেরাই নিজেদেরকে মেরে দোষ দেবে আমাদের, এটাই তো তাদের চরিত্র। সে সময় শেখ হাসিনা লোক দেখানো আন্তরিকতা দেখালেও কাজের কাজ কিছুই করেননি। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, উনি আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন।